গত দুই সপ্তাহ ধরে নাটোরের বাজারে প্রতি কেজি পেঁয়াজ 15 থেকে 18 টাকা বিক্রি হলেও তিন দিন ধরে বিক্রি হচ্ছে 22 থেকে 25 টাকায়। জেলার বৃহত্তম পেঁয়াজের হাট নলডাঙ্গায় পেঁয়াজ নিয়ে হাজির জেলার বিভিন্ন প্রান্তের কৃষকরা। অতিরিক্ত দামে কন্দ জাতের পেঁয়াজের বীজ কেনাসহ খরচ বেড়ে যাওয়ায় প্রতি কেজি নতুন পেঁয়াজ উৎপাদনে খরচ হয়েছে প্রায় 25 টাকা। বর্তমান দামে উৎপাদন খরচ উঠলেও লাভের মুখ দেখছে না কৃষক। এ অবস্থায় চলমান চারা জাতের পেঁয়াজের উৎপাদন বাড়াতে প্রতি কেজি পেঁয়াজের দাম 30 টাকা নির্ধারণের দাবি কৃষকদের। এই পেঁয়াজ সরকার 1200 টাকা মন, 1200-1250 টাকা মন দেয়, তাহলে আমার পুঁজি বাটখারা থাকবে। বাজার বেচা কিনে হচ্ছে, তাতে দেখা যাচ্ছে যে সমান সমান হবে, লাভ হবে না। রাজধানী সহ বিভিন্ন জেলায় চাহিদা বেড়ে যাওয়ায় দাম বেড়েছে বলে দাবি আড়তদারদের। কোন পেঁয়াজে মোটামুটি 900-950 টাকা খরচ, এখন বিক্রি করছি 800-850 টাকা, তাহলে আমাদের লাভ হবে কিভাবে? 30 টাকা কেজি হলে আমরা পড়তে হবে, তাছাড়া পড়তে হবে না। বিভিন্ন জেলা থেকে পাইকারেরা বেশি আসায় পেঁয়াজের দাম কিছুটা বেশি হলো, আগামীতে আরো বেশি বাড়ার সম্ভাবনা রয়েছে। পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে নাটোর জেলায় চলবে চারা জাতের পেঁয়াজ রোপণ। এবার স্থানীয় কৃষি বিভাগ 4,800 হেক্টর জমিতে পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সময় সংবাদ, নাটোর।